পৃথিবী জুড়ে দূষণ বাড়ার সাথে সাথে প্রলয়ের হাতছানি বাড়ছে ক্রমাগত। পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের, তাই সময় উপযোগী বঙ্গশ্রীর ইতিহাসের পাতায় পাতায় অনুষ্ঠানে আজকের প্রতিবেদন মহাপ্রলয়। বহুদিন আগেকার এক গণহত্যা রহস্য, হত্যাকারী কে? এই প্রশ্নের জবাব খুঁজতে চুলচেরা তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা। উঠে আসছে নতুন নতুন তত্ত্ব, আর হাতে পাওয়া তথ্যের ভিত্তিতেই ক্রমেই গুটিয়ে আসছে তদন্তের জাল। প্রায় চিহ্নিত করা গেছে অপরাধের মূল পাণ্ডাকে। গায়ে কাঁটা দেওয়া এই রকম এক গোয়েন্দা গল্পের মতোই ব্যাপার স্যাপার ঘটে চলেছে পৃথিবীর সবথেকে বড় প্রাকৃতিক বিপর্যয়কে ঘিরে, যার নাম দেওয়া হয়েছে দ্য গ্রেট ডাইং বা মহামৃত্যু। নামকরণ সার্থক, কারণ তখন স্থলে বসবাসকারী জীবেদের 70% এবং জলে বাস করা জীবেদের 90% প্রজাতি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। আজ থেকে 2,520 বছর আগেকার এই মহা বিপর্যয়ের কারণে এই ঘটনা অ্যান্ড পারমিয়ান মাস এক্সটিংশন নামে পরিচিত। গোয়েন্দাদের মতোই এই ঘটনার কারণ খুঁজে বেড়াচ্ছেন বিশ্বের তাবড় তাবড় ভূবিজ্ঞানীরা। উল্কাপাত, আগ্নেয়গিরির মতো লাভা উদ্গিরণ, সমুদ্র তল থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বায়ুমণ্ডলে মেশা, এরকম নানা হত্যাকারীর নাম উঠে এসেছিল গবেষণায়। সাম্প্রতিকতম গবেষণা পদ্ধতি এবং তথ্যগুলি অবশ্য আগ্নেয়গিরি থেকে বেরোনো বিভিন্ন ক্ষতিকারক গ্যাসকেই মূল অপরাধী হিসাবে চিহ্নিত করছে। 1980 দশকে অবশ্য ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী পিতা ও পুত্র লুইস ও ওয়াল্টার আলভারেজ দাবি করেন, মহামৃত্যুর বিপর্যয় আসলে পৃথিবীর গায়ে বড় মাপের গ্রহাণু সংঘর্ষের কারণে ঘটেছিল। এই তত্ত্বের সমর্থনে কয়েকজন গবেষক অস্ট্রেলিয়ায় মেলা বিশেষ ধরনের চ্যাপ্টা বালির কোনার উদাহরণ তুলে ধরেন। বলেন, উল্কার ধাক্কার কারণে শক কোয়ার্টজ বা আঘাত পাওয়া স্ফটিক নামের বালির কণাগুলো এই আকৃতি পেয়ে থাকতে পারে। কিছু গবেষক দাবি করেন, সম্ভবত আন্টার্কটিকায় আছড়ে পড়েছিল ওই গ্রহাণু, কারণ সেখানকার কিছু এলাকার ভূস্তরে হিলিয়াম ও আর্গন গ্যাস এমন আইসোটোপিক অনুপাতে মিলেছে যা সৌরজগতের শুরুর দিকে তৈরি হওয়া কার্বন সমৃদ্ধ উল্কায় খুঁজে পাওয়া যায়। কিন্তু এই ধরনের কোনো গ্রহাণু বা উল্কা সংঘর্ষের ফলে যে ধরনের বিশাল গহ্বর তৈরি হয় তার সন্ধান মেলেনি, ফলে অচিরেই চ্যালেঞ্জের মুখে পড়ে এই তত্ত্ব। যে ধরনের ঘটনার কারণে এমন জীব বিলুপ্তি ঘটতে পারে তার কোনো ভূতাত্ত্বিক প্রমাণ আমাদের হাতে নেই, একমাত্র সাইবেরিয়ান ট্যাপস ছাড়া, বলছেন স্ট্যানফোর্ড ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জোনাথন পেইন। কী এই সাইবেরিয়ান ট্যাপস? উত্তর পশ্চিম সাইবেরিয়ার 50 লক্ষ ঘন কিলোমিটার লাভা উদ্গিরণের ফলে তৈরি হওয়া এক পাথুরে এলাকা। এত লাভা দিয়ে গোটা ভূপৃষ্ঠটা 10 মিটার পুরু লাভায় ঢেকে ফেলে বিছিয়ে দিয়ে সিঁড়ির ধাপের মতো পাহাড়ের জন্ম দিয়েছে। সুইডিশ ভাষায় ট্যাপা মানে ধাপ, সেই থেকেই সাইবেরিয়ান ট্যাপ নামকরণ হয়েছে। গবেষকরা জানাচ্ছেন, এই ধরনের অগ্নুৎপাতজনিত কারণেই শুরু হয়েছিল এই বিপর্যয়। প্রথমত, মহাসাগরগুলি উত্তপ্ত হয়ে যাওয়ায় সেগুলির অক্সিজেনে ধরে রাখার ক্ষমতা কমে যায়। বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় মহাসাগরগুলি ওই গ্যাস শোষণ করে, ফলে তাদের জল অ্যাসিডধর্মী হয়ে যায়। এই সব কারণেই জলে বসবাসকারী জীবদের পক্ষে ক্ষতিকর হয়ে ওঠে। লাভা উদ্গিরণের সঙ্গে সঙ্গে ক্লোরোমিথেনের মতো গ্রিনহাউস গ্যাসও বেরিয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন, লাভা উঠে আসার সময় কয়লা ও নানা ধরনের লবণের স্তর গরম হয়েই ওই গ্যাস বেরিয়েছিল, যার ফলে ওজোন স্তর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সূর্যের ক্ষতিকর
অতি বেগুনি রশ্মি বেশি পরিমাণে পৃথিবীতে ঢুকে পড়তে থাকে, তা জলে বসবাসকারী প্রাণীদের পাশাপাশি স্থলচর জীবদের পক্ষেও বিপজ্জনক হয়ে ওঠে। গবেষকরা জানাচ্ছেন, আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসগুলি কার্বলিক, সালফিউরিক ও অন্যান্য অ্যাসিডও তৈরি করেছিল বায়ুমণ্ডলে, যার ফলে প্রায় অ্যাসিড বৃষ্টির কবলে পড়ত বিভিন্ন এলাকা। লিডস বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক পল উইগনালের বক্তব্য, আগে মনে করা হতো ওই বিপর্যয় প্রায় 10 লক্ষ বছর ধরে চলে, কিন্তু সাম্প্রতিকতম পরীক্ষা নিরীক্ষা বলছে ওই ঘটনা ঘটতে সম্ভবত 10,000 বছরের সামান্য বেশি সময় লেগেছিল। 1992 সালে ব্রামিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্থনি হালামের সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত এক গবেষণাপত্রে সে কথা উল্লেখ করেছিলেন তিনি। মহামৃত্যু বিপর্যয়ের ফলাফল ছিল চরম ভয়াবহ। বহু ধরনের প্রাণী পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছিল। এর মধ্যে রয়েছে ট্রিলোবাইটস নামে প্রাচীনতম পতঙ্গ, প্রিমিটিভ রুগোস, ট্যাবুলেট প্রোবাল, ব্লাস্টয়েড এচিনোড্রাম অর্থাৎ বর্তমানে তারা মাছ ও সি আর্চিনদের পূর্বপুরুষ, ব্র্যাকিওব খোলসওয়ালা সামুদ্রিক প্রাণী যাকে এখন সেলফিশ বলা হয়। বহু স্থলচর প্রাণীর অস্তিত্ব লোপ পেয়েছিল পৃথিবীর বুক থেকে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল গর্গনোস্পিয়ান, ধারালো দাঁত বিশিষ্ট এক ধরনের চারপে শিকারী প্রাণী, এবং বড় আকারের তৃণভোজী প্রাণী প্যারিয়াসার্স। বহু উদ্ভিদ প্রজাতিরও বিলুপ্তির কারণ হয়েছিল এই বিপর্যয়, বিশেষ করে অনেকগুলি ব্যক্তজীবী উদ্ভিদের বংশ বৃদ্ধি থেমে গিয়েছিল। 1 কোটি বছর ধরে মাটির নিচে কোনো কয়লা তৈরি হয়নি। উদ্ভিদ প্রজাতি ধ্বংস হওয়ার ফলে সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তৃণভোজী প্রাণীরা। তাদের সংখ্যা কমে আসায় মাংসাশী প্রাণীদের খাদ্যের উৎসে টান পড়েছিল, অর্থাৎ গোটা বাস্তুতন্ত্রের ওপরেই থাবা ফেলেছিল ওই প্রাকৃতিক বিষক্রিয়া। ঠিক এই কারণেই লক্ষ লক্ষ বছর আগেকার এই বিপর্যয়ের কারণ অনুসন্ধান বর্তমানকালেও আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজকের পৃথিবীতে দূষণ এমন জায়গায় পৌঁছেছে যে মহামৃত্যু নিয়ে গবেষণা আজকের মানব সভ্যতাকেও সম্ভাব্য বিপর্যয় থেকে বাঁচার দিশা দেখাতে পারে। বিজ্ঞানী জোনাথন পেইনের কথায়, বাস্তবিকই আমরা নিজেরাই আরেকটি গণবিলুপ্তির পরিস্থিতি তৈরি করছি। মহাসাগরগুলি উত্তপ্ত হয়ে উঠতে দীর্ঘ সময় লাগে, এবং বর্তমান তত্ত্বগুলি বলছে মহাসাগরগুলিতে অক্সিজেনের ঘাটতির বিপদ শুরু হতে আরও 200 থেকে 300 বছর লেগে যাবে। পাল্টে যাওয়া মহাসাগরীয় স্রোতের লক্ষণগুলি বুঝতে বুঝতে আমাদের আরও 1,000 বছরও লাগতে পারে, কিন্তু সেটা শুরু হয়ে গেলে আমরা কী করব কে জানে। লক্ষ লক্ষ বছর আগে এই বৃহত্তম প্রাকৃতিক বিপর্যয়ের সময় যে পরিবেশগত পরিবর্তনগুলো শুরু হয়েছিল, তার সঙ্গে বর্তমানের কিছু কিছু পরিস্থিতির ভালো রকম মিল রয়েছে। প্রতিবেদন কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Jump.